চাকরির প্রবেশের ক্ষেত্রে যে বয়সসীমা সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়েছে, কমিটির রিপোর্টটা আমরা পর্যালোচনা করেছি, আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তটা জানাব। ওয়ার্কারদের পাঠানো আনা এগুলোর ক্ষেত্রে কিছু অনিয়ম দুর্নীতি হয়, সেইগুলোতে ম্যাজিস্ট্রেটদেরকে একটা ক্ষমতা দেয়া হয়েছিল ব্যবস্থা গ্রহণ করার, সেই ক্ষমতা প্রথমে আইনে ছিল, পরে ওটা রহিত করা হয়েছে, আজকে আবার ওটা ফেরত আনা হয়েছে। একটা সুখবর দিয়ে শুরু করি। সুখবরটা হচ্ছে যে আমাদের ছুটির ব্যাপারটা আপনারা দেখেছেন, যে আমাদের দুটো ক্ষেত্রে ছুটি বেড়েছে, সেটা অলরেডি আপনারা রিপোর্ট করে দিয়েছেন, কাজেই আমি আর বিস্তারিততে যাচ্ছি না। আপনাদের অনেকেরই হয়তো একটা আগ্রহ আছে জানার যে চাকরির প্রবেশের ক্ষেত্রে যে বয়সসীমা সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়েছে। আজকে যে কমিটি আমরা করে দিয়েছিলাম সেই কমিটির রিপোর্টটা আমরা পর্যালোচনা করেছি, এটা এখন আমরা পর্যালোচনা করছি, আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তটা জানাব। ক্যাবিনেটে আজকে যে বিষয়টা এসেছিল বয়সসীমা, ছুটি, তারপরে হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের পাঠানো আনা এগুলোর ক্ষেত্রে কিছু অনিয়ম দুর্নীতি হয়, সেইগুলোতে ম্যাজিস্ট্রেটদেরকে একটা ক্ষমতা দেয়া হয়েছিল ব্যবস্থা গ্রহণ করার, সেই ক্ষমতা প্রথমে আইনে ছিল, পরে ওটা রহিত করা হয়েছে, আজকে আবার ওটা ফেরত আনা হয়েছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের শাস্তি প্রদান করার এখতিয়ারটা বাড়বে।